আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাজিজ ফুড অ্যান্ড ব্লগস। আজকে নিয়ে এসেছি বার্থডে স্পেশাল টু টাওয়ার ডল কেক। দুই তালা একটি পুতুলের কেক নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আর এই কেকটা বানাতে আমাদের 6টা ডিম লাগবে, আর ডিমের সাদা অংশ এবং কুসুমগুলো আলাদা করে নেব। খেয়াল রাখবেন কিছুতেই যাতে কুসুমের অংশ সাদা অংশতে না পড়ে। এবং আমি 1/4 টিস্পুন ক্রিম অফ টার্টার দিয়ে 1 কাপ চিনি দিয়ে দিব, এবং অল্প অল্প করে মিক্স করে একটা থিক একটা ব্যাটার করে নিব। দেখেন আমার বলটা আমি উপর করে নিচে ফালালেও কোনো ফোমের যে অংশটা এটা পড়ছে না। আর ক্রিম অফ টার্টার আপনারা যে কোনো মুদি শপে পেয়ে যাবেন। এরপর আমি ডিমের যে কুসুমের অংশটা ওইটা একটু বিট করে এর মধ্যে পুরোটা দিয়ে দিব, এবং এর মধ্যে 3 চামচ লেমন ফ্লেভার দিব। আপনারা চাইলে যে কোনো ফ্লেভার ইউজ করতে পারেন, তবে আজকের ক্রিমটাতে আমি লেমন ফ্লেভার ইউজ করব। আর 6 টেবিল চামচ তেল নিয়ে নেব, 6 টেবিল চামচ তেল দিয়েছি আমি এখানে। দেন হালকা করে একটু বিট করে নিব। এই পর্যায়ে বিটটা আপনারা বেশি স্প্রিডও করতে যাবে না, তাহলে ডিমের যে ফোমি ভাবটা সেটা চলে যাবে। এরপর এখন আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চালনিত করে চেলে নেব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, 1 চামচ বেকিং পাউডার এবং 1 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি, হালকা একটু লবণ দিয়েছি এবং 2 চামচ গুঁড়া পাউডার দুধ দিয়ে দিয়েছি। এরপর সবগুলো উপকরণ চেলে নিয়েছি। এরপর আমি আস্তে আস্তে করে আলতো হাতে যে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো অল্প অল্প করে মিক্স করে নিব। আর এখানে আপনি স্প্যাচুলা ইউজ করবেন অবশ্যই, আর এই কেকটার জন্য অল্প অল্প করে মিক্স করবেন যাতে করে ডিমের যে ফোমি ভাবটা সেটা না চলে যায়। এরপর আমি 6 ইঞ্চির একটা মোল্ডে কেকটা নিয়ে নিয়েছি, আর অল্প যার মধ্যে বাকি যে অংশটা এটা হচ্ছে আমি 2 ইঞ্চি একটা মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি ওভেনে 160 সেলসিয়াসে 25 মিনিট বেক করবো 6 ইঞ্চি মোল্ডের কেকটা। এরপর চুলায় নিভু আছে, একবারে 30 মিনিটের জন্য এই ছোটো কেকটা দিয়ে দিব। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, আমার ছোটো কেকটা কিন্তু 6 পার্ট হয়েছে, আর আমার বড় কেকটা 4 পার্টের হয়েছে। ছোটো কেকটা চুলায় যেটা বানিয়েছে সেটা অনেক সুন্দর ফুলেছে, আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। আর আমি এখানে ট্রপিক্যাল ক্রিমটা ইউজ করছি, আমার কাছে এই ক্রিমটা খুব ভালো লাগে, এটার স্মেলটাও খুব একটা ভালো। আমি এখানে 3 কাপ ক্রিম নিয়েছি, যেহেতু আমাদের 2 তালা কেক, 2 টাওয়ার কেক, এর মধ্যে একটু বেশি ক্রিম লাগবে। বাসায় তখন বেশি গরম ছিল না, একটু ঠান্ডা ভাব ছিল, সেজন্য আমি এভাবেই বিট করছি। আপনাদের বাসায় যদি গরমের ভাবটা বেশি থাকে তাহলে অবশ্যই নিচে বরফ দিয়ে নেবেন। এরপর আমি 3 ভাগ করে রেখেছি ক্রিমটাকে, 1 ভাগ নিয়ে আমি অল্প একটু ক্রিমের মধ্যে হালকা করে একটু রেড কালার দিয়েছি, অল্প একটু রেড কালার দিয়ে ওটা সাইডে রেখেছি। আর এখানে সাদা এক অংশের থেকে আমি এখানে যে আমাদের 6 ইঞ্চি মোল্ডের কেকটা ছিল ওটাতে একটু সুগার সিরাপ দিয়ে এই এখন ডেকোরেশন করে নিব। 1 পার্টের পর 1 পার্ট আমি কেকের মধ্যে ক্রিম দিয়ে নিব। আর আমি নিচের পার্টগুলোতে শুধু সাদা ইউজ করেছি, আর এখানে আমি ফুল উপরের যে পার্টটা এটার মধ্যে পিঙ্ক কালার দিয়ে কভার করে নিয়েছি। এরপর আমি এখানে 20 মিনিটের জন্য ওই কেকটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, মানে একটু ক্রিমটা বসার জন্য ভালোভাবে। আর এরপর আমি সেম প্রসেসে 2 তালা যে দ্বিতীয় পার্টটি ওই কেকটিও কভার করে সাদা ক্রিম দিয়ে, দেন আমি উপরে হালকা নীল কালারের একটু ক্রিম, মানে নীল কালারটা নিয়ে একটু ক্রিম করে উপরটা আমি কভার করে নিয়েছি। ডেকোরেশনটা এখন তো আপনার নিজের উপর, আপনি যে কোনো কালারের কেকই বানাতে পারেন। এরপর হচ্ছে এটাকে ভালো করে এভাবে স্প্যাচুলা দিয়ে, যে কেকের যে স্প্যাচুলাটা ওটা দিয়ে আমি এটাকে কভার করে ভালোভাবে, এরপর আমি এরকম 2টি খুন্তির সাহায্যে, আপনারা চাইলে এখানে অন্য কিছু ইউজ করতে পারেন, নিয়ে আমি কেকের যে বোর্ডটা এটার উপর দিয়ে আমি এটাকেও একটু 20 মিনিটের জন্য ফ্রিজার করে রেখেছিলাম। এরপর এই বড় কেকটার উপর আমি এটাকে বসিয়ে দিলাম। আর আজকের এই কেকটার মধ্যে আমি কোনো রকম পাইপ ইউজ করিনি, আমি জাস্ট ভিতরে 2টা বড় বড় কাঠি নিয়েছি। এখানে পাইপ ইউজ করা ভালো যদি আপনি ডেলিভারি দিয়ে থাকেন, আমি যেহেতু ঘরে কেকটা কাটবো সেজন্য আমি এটা করিনি। দেন আমি এখানে স্টার নজেল নিয়ে যে ফার্স্ট পার্টের পর যে কেক যে একটা ভাগ থাকে সেখানে আমি ছোটো ছোটো ফুল দিয়েছি। আর এখানে আমি আজকে যে ডলটা বসাবো সেটাতে আমি ফন্টেড ইউজ করেছি, আর ফন্টেডটা আমি রেডিমেড বাহিরে অনলাইন থেকে কিনে এনেছিলাম। দেন আমি এটাকে বসিয়ে একটা সুন্দর প্রিন্সেস লুক দিবো।
যার কারণে আমি একটা ড্রেসের অংশ কেটে নিয়েছি আর এই একটা লম্বা পার্ট নিয়ে সামান্য একটু কুচি করে এখানে বসিয়ে দিব। একেবারে ইজি, আপনারা যে কোনোভাবেই এটাকে সাজাতে পারেন, আর চাইলে আপনারা হুইপড ক্রিম দিয়েও এই ডেকোরেশনটা করতে পারেন। আর এখানে আমি ফন্টেরের স্টারের মতো করে একটা ফুল করে এরকম করে ছোট ছোট করে আমি সাইডে ডিজাইন দিয়ে দিয়েছি ব্লু কালার দিয়ে। আর হচ্ছে এখানে আমি স্টার নজলের যে বড়টা ওইটা দিয়েই ডিজাইনটা করেছি, উপরেও দিয়েছি নিচেও দিয়েছি। আর এই ফন্টেরটা আমি 100 গ্রাম অনলাইন থেকে কিনে নিয়ে এসেছিলাম, ও মানে বাসা যদি আপনার টাইম না থাকে তাহলে আপনারা হয়ে বানাতে পারেন। রেডি হয়ে গেল আমার এমন বার্থডে ডল কেক। কেকটা দেখতে অনেক অসাধারণ সুন্দর লাগছে আর খেতে অনেক মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, কোনো প্রবলেম থাকলে নিচে কমেন্টস বক্সে অবশ্যই আমাকে জানাবেন, এবং ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।